শীতের বিকেলে আরও একটি ভয়াবহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী রইল তেহট্ট। বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত, মৃত এক। শীতের বিকেলে আরও একটি ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল তেহট্ট। কৃষ্ণনগর করিমপুর রুটের মা দুর্গা নামে একটি যাত্রীবাহী বাস কৃষ্ণনগর থেকে করিমপুর ফেরার পথে তরণীপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা খায়, তারপরে নয়াঞ্জলিতে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়াঞ্জলিতে যথেষ্ট পরিমাণে জল থাকাতে বাসটি কার্যত ডুবে যায়। বাসে 30-এরও বেশি যাত্রী ছিল। যাত্রীরা প্রাণ ভয়ে এমার্জেন্সি গেট ও অন্যান্য গেট ভেঙে বেরোতে শুরু করে। অনেকটা জল থাকায় অনেকে সাঁতরে পারে আসে। যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। প্রায় সবাইকেই উদ্ধার করা সম্ভব হলেও তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা শুরু করে মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে কিছুক্ষণ আগেই ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এখনো পর্যন্ত 16 জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।